আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা হামা বাদ। নুসরাত জাহানকে জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে? বল নুসরাত, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন। যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না, ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, সে কারণে আপনি হালকা করে মেরিল দিলেন, হয়তো কিছুটা আপনার জিহ্বার সাথে যাবে, কিন্তু এই এই যাওয়ার কারণে সাথে আপনার সিয়াম ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি ঠোঁট ঠোঁট না ফাটে তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না, এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করার মেয়েরা অনেকে রোজা রেখে সেটা করা উচিত হবে না, কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয়। বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিহ্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত। তবে হ্যাঁ, যদি ঠোঁট ঠোঁট ফাটে তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন, যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে। রাবেয়া বশ্রী বোন, আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোন নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি আমি, সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মা ইসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই।